στην Ελλάδα. Αν το άσχαμε, παγωρέμω τον άνθρωπο. Τα είναι σωστό. Νομίζω αμαλά το μόνο έτσι, τι τα άνθρωπο ότι ο άσχολα. Το όλτι σεκέταρι. Κοιτάξαν πότε βάσκονται και λάβουν πολύ σάκαλο που ήσαν. Αλλά έκανε το μόνο γιατί. Νι έγινε πάπνα αομιλή και ρέξον σωστό δώσω. Τα ντάκνα μόνο μου κουράσω να μάμε τζάμινα. Χού πάμε ρε άτο κουτσέ. Πάει άτο λέω, για όκαιρα. Χάει αλλά. সেই মানে এলাহি কাণ্ড সিপোর্টের সব বড় বড় ডাইরেক্টর আছে সব তো সেক্রেটারি একটা বই লিখছেন নবী রসুলের পক্ষে ওর মধ্যে রসুলে বড় করছেন নবীরে ছোট করছেন আমি তো এটা জানি না ওয়াজের মধ্যে উনি আমাকে বারবার জিজ্ঞেস করতেছেন হুজুর আমি দেখেন কোরআনে যতবার বলছে খাতামান নবী বলেছেন নবী শেষ খাতামান রসুল বলেনি রসুল শেষ হয়টা বলেনি মহিউদ্দিন আরবি ফতুয়াতে মক্কি কিতাবে লিখছেন নবুয়ত খতম রিসালত খতম হয় না এই সব বুঝাই না তো ওদের ওই হল রুমে যেখানে মন্ত্রী মন্ত্রী আসে ভাষণ দেয় রাত ভর তা আমার সাকি ছবিতে থাকতে দিচ্ছে আমি মুকুল সাহেব আমি জীবগানে চলছি একটা সেক্রেটারি চারটি গানের কথারা মানে সিএসপি আমার পাটা জীবগানের বাইরে এইভাবে এত ধান করে পায়ে পড়ে যে কাম দল হুজুর আমার বই কি শিখলাম এতকাল কি বললেন আপনি পরশ বাবা যা লিখছে অপ্রিয় হইল অপূর্ব অপ্রিয় সত্য অপ্রিয় সত্য আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি কি লেখেন করছেন আমি এটা বললে আমার নামে দিব বললে আমার নামে তা আমি আমার শ্বশুর তো আমার বউরে কইলাম যে তকবারি যে কেউ এই স্কুলের বাধা দিব সাত দিনই বলি জীবিকা তার তো তুই পাই একের কবরস্থান পাকিস্তান কবরস্থান চলে কি আমি জাহাঙ্গীর কিনি কোবরা সব সাপের বিষের ভ্যাঙ্গে ভ্যাঙ্গম আছে মানে অরেঞ্জি জট আছে কোবরা কিনি কোবরাটা নাই চপর বলেছে এই স্কুলটা বানাইছি বারোটা রুম অ্যাটাচড বাথরুম টিন শেড বিল্ডিং গার্ডেন বাবা তো অহংকার আমার কিচ্ছু নেই হালের মধ্যে এই তো বিজেপি টিপছি গিয়েছে এটা আমি তাল রাখছি তালে তালে গুঁজা বাড়ির মতো ধরে কি এই ছিল তাল রাখুন আর কিছু না টু কিপ দ্য রিদম তারপরে কেউ অন্য চোখে দেয় যে হুজুরে গুই না গুই না এবার আর কি কইবার নাই যীশু খ্রিস্ট মগদালিনি করতে মেয়েরে এটার করতে বইও বানাইছে রে আমেরিকায় যে বানাইছে সে তিন মাসে মরিয়া গেল ডাইরেক্টর চার মাসে মরিয়া গেল নায়ক মরিয়া গেল নায়িকাও মরিয়া গেল ধরে গেল আর বই চলে না বইটার নাম হল দ্য লাস্ট টেম্পটেশন অফ দ্য সাবস্ক্রাইব বলে আছে বাবা আমেরিকান সরকার ব্যান করে দিয়েছিল তার সুপ্রিম কোর্ট বলল যে না গণতান্ত্রিক অধিকার ধর্মীয় অনুভূতির প্রাঘাত কারণ না দেখলেই হয় এই সব আর কি কিন্তু আল্লাহ ছাড়ে নাই যে বইটা বানাইছে তিন মাসে সুইসাইড করে বানাইছে চাইতে সুভাষের সময় ডাইরেক্টর হার্ট অ্যাটাকে মারা গেছে মানে যীশু খ্রিস্ট একটা সুন্দরী মেয়ে মগদালিনী না করছে কি কেমনে করে রয়েছে
উনি কোনদিন আল্লাহ বলতেন না, জাকির নাইক যে সালাফি ওয়াহাবি উনিও বলতেন যে না যে শ্রীকৃষ্ণ বাবা বলছেন আল্লাহ, এটা সবাই জানে। তো এমনি আমি ধৈর্য বলতেছি How nicest creation is created by my father. Kanna, ki apurva sundari kore amar baba tomake baniyeche. Or Jishur sahaba joto boro yog, ektu rokor chokor thakboi. Peter Paul Ibhenna Muthi, sabche boro chaita. আমাকে প্রভু না একটা আনন্দ করবার চায় বিয়ার প্রভু, আমি তো চার সাতটা মাইয়া আছি প্রভু, কি আর বক্তব্য না সবটি আপনি দিয়েছিলাম না আনন্দ করবার চায় চাইজনে মিলে পাঁচ ছটা মাইয়া, হ্যাঁ নিজে ঘুমাইয়া প্রভু আমাকে চাই পাঁচটা মাইয়া বিয়ার লাগে চাঙ্গ বাসায় খুব আপনি আনন্দ করবার লাগে দিয়েছিলাম যেটি কি চিত কত পীর ধরা সেরে ক যেন মাথা ঘুরে লাগে শেষ সেরে এই তো শেষ টেম্পটেশনের কথা আছে আপনি চেয়েছিলাম আপনি আনন্দ করলেন নিজের মাইয়া ধরুন তার ঠিকানি কথা আকর্ষণ আছে বিকর্ষণ আছে যীশু খ্রিস্ট দেখে হজরত ঈসা মসীহ রুহুল্লাহ দেখলেন একটু ভুল বুঝলো মানে এরা তো মানে ভুল বুঝলো তখন উনি বললেন পিটার ওয়ালা নো মেন বোথ আর সেম টু মি ইফ ইউ টুড বি 19 and 20 আই মাস্ট ম্যারি শিষ্য পিটার নেলোকার জওয়াইল যে প্রাচীর বানা নাই চালিয়া জওয়াইল আর মায়া লোক আমার কাছে সমান যদি জওয়াইল 19 আর মায়া লোক 20 তাহলে আমি অবশ্যই বিবাহ করতাম এইটা ওই সুপ্রিম কোর্টে বলছিল যে যেখানে যিশু খ্রিস্ট এই কথা বললেন এই নামে তার বই হয় না দ্য লাস্ট টেম্পটেশন অফ জেসাস ক্রাইস্ট যে তার শেষ একটা লোক ছিল বিভিন্ন ভাষায় নিয়ে বলছে তো স্যার জওয়াইলার মেয়ের লোক আমার কাছে সমান তারপরেও বলছে চালু করলে মানে 11 জন জাস্টিস 11 জনের মধ্যে 6 জন ব্যান্ডের বিপক্ষে ছিল খালাস হয়ে গেল কিন্তু আল্লাহ খালাস করল যে মারাইছে 3 মাসেই সুইসাইড করে মারা গেল যে ডাইরেক্টর 4 মাসে মারা গেল না নাই চতুর্থটাই শেষ মানে আল্লাহর মাঝ দুনিয়ার বাস ওরে মারছে আল্লাহ ঝড়ে বক মরছে জাহাঙ্গীরের কেনা মত পারে আমি ছুরা এটি বললাম বাবারে রহস্য রোগ অনেক আমার অনেক এমন কথা কয় যে সক্রেটিস থাকতে আপনার কাছে মুড়ি দিয়ে দিয়েছে হ্যাঁ কোনো সন্দেহ নাই কোনো জাপন শাস্ত্রী 8 সপেন্নাওয়ার সব সিংহ জানে বাঘের গায়ে কতটুকু শক্তি খরগোশের পক্ষে সম্ভব বল না ওই যে একটা গান ছিল টেলিভিশনে গায়ে অনেক বাবা বা কি চমৎকার গান কি সুন্দর নীলোক শুনবা গানটা ওই কি গাব মাঝি যেতে পাল তুলে যে যাব মদিনায় আমি নীলু বাদুর খুঁজে লোকে চালাই করছি গীত কইছ এই গান শুনে আমাকে বড় ভাবছি ভালো গান ভালো
ওজুম বলেন সুবহানাল্লাহ আর উম্মেই আমরা কই সুবহানাল্লাহ ঠিক না বিপুল আমার কাজ আর একটা গান ছিল মজবাই তা মজবাই এমনি সুবিধা আছো